হায়রে জীবন, পাশাপাশি ঘুমিয়েছিল বউ শাশুড়ি। বিষাক্ত সাপের কামড়ে বিষের যন্ত্রণায় ছটফট করে মারা গেল দুজনেই। বউ শাশুড়ির মৃত্যুতে পরিবার আর গ্রাম জুড়ে সবাই শোকাহত। সাপের কামড়ে বউ শাশুড়ির একসাথে মরার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে কুষ্টিয়ার খোকসা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে। গ্রামবাসী জানায়, বাড়িতে ছেলে না থাকায় বউ শাশুড়ি এক বিছানায় ঘুমিয়েছিল। গভীর রাতে কোনো এক সময় দুইজনকে বিষাক্ত সাপ কামড় দিয়ে চলে যায়। যন্ত্রণায় তারা চিৎকার আর ছটফট করে। প্রতিবেশীরা ছুটে এসে বিষের যন্ত্রণায় কাতরাতে থাকা বউ শাশুড়িকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বিষ ততক্ষণে সারা শরীরে পৌঁছে যাওয়ায় চিকিৎসা দেওয়ার পরও বাঁচানো যায় না জয়নব ও নাহারকে। মা বউয়ের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে পাগলের মতো বাড়ি ছুটে আসে শোকে কাতর ছেলে। দর্শক, ঘুমন্ত বউ শাশুড়ি বিষাক্ত সাপের কামড়ে মরে যাওয়ায় তাদের ও মা বউ হারিয়ে দুনিয়ায় একা হয়ে যাওয়া ছেলেটাকে নিয়ে কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।